নমস্কার বন্ধুরা সর্বানিক রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত সকাল বেলায় জটজলি খাবার তো খাবারটা খেতে খুব ভালো হয় তো একবার হলেও আপনারা বানিয়ে খাবেন এইভাবে তো এইখানে দেখতে পাচ্ছেন সাদা তেল একটু দিয়েছি তারপরে পাঁচ ফোড়ন দিয়ে একখানা পেঁয়াজ দিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি তারপরে একটা টমেটো দিয়ে দিয়েছি টমেটোটাকে একটু নেড়ে নিলাম নিচে যাতে না লেগে যায় পুড়ে না যায় তো একটু নেড়ে নিয়ে এখন এটাকে গলানোর জন্য পরপর মশলা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন এক এক চামচ চামচ গুঁড়ো গুঁড়ো লঙ্কার আর হাফ চামচ দিয়েছে আদা আদাটা আপনারা না দিলেও দিতে পারেন পারেন স্কিপ করতে দিয়ে একটু নেড়ে নিলাম তো একটু ভালো করে নেড়ে নেবো টমেটোটা দেখুন গোলে গোলে এসেছে তারপরে এখানে আমি আগে থাকতে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম আপনারাও আলুটা এইভাবে সিদ্ধ করে রাখবেন তারপরে যখন তখন বানানো যায় আর খুব তাড়াতাড়িও হয়ে যায় খাবারটা বানানো কিন্তু সুস্বাদু হয় তো এখানে আলু দিয়ে দিয়েছি চারটে আলুটা দিয়ে একটু নেড়ে নেব আলুর ভিতরে যে আলাদা জল থাকে সে জলটা যাতে বের করে দিই তো এটা খেতে যতটা ভালো হয়েছিল কালারফুলও ভীষণ সুন্দর এসেছিলো আপনারা একবার অবশ্যই বানিয়ে খেতে পারেন একটু নেড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন জলটা একটু শুকানোর পরে সামান্য দিয়ে দিয়েছি জল এক গ্লাসের মতন জল দিয়েছি জলটা দেওয়ার পরে ফুটতে দিয়েছি ফুটে গেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে উপর থেকে ফ্লেভারের জন্য দিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি আর এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচি তো রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে এত সুস্বাদু আর এত কম টাইমের মধ্যে আপনারা একবার বানিয়ে খেতে পারেন এইখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসেছে আর কত সুন্দর হয়েছে একবার হলেও অবশ্য আপনারা বানিয়ে এইভাবে খাবেন দেখবেন অনেকটা সময়ও বাঁচে আর খেতেও বেশ ভালো লাগে রেসিপিটি ভালো ভালো লাগলে লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব আর তার সাথে খাওয়ার জন্য আমি একটু বানিয়ে নিচ্ছি লুচি ময়দা আগে থাকতে মেখে রেখেছিলাম এবার লুচিটা তৈরি করে নিচ্ছি লুচিটা বানিয়ে আজকে ঝিরি ঝিরি খুব বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির ভেতরে এইভাবে লুচি আলু তরকারি খেতে তো দারুণ লাগে তো এইভাবে লুচিটা বেলে নিলাম বেলে নিয়ে এখন লুচিটা ভেজে নিচ্ছি তো আপনারা কারা কারা এই ঠান্ডার দিনে মানে বৃষ্টির দিনে কিভাবে লুচি খান অবশ্যই আপনারা শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আজকে আমি রেসিপি তো হয়ে গেছে এখন আমি লুচিগুলোর ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিচ্ছি বানিয়ে গরম গরম সার্ভ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন লুচিগুলো কত সুন্দর ফুলেছে টকা টকা হয়েছে যখন হাতে সময় না থাকে এইভাবে আলুটা একটু সিদ্ধ করে রাখবেন আগে থাকতে আর এইভাবে সুন্দর একটা রেসিপি চট জলদি বানিয়ে খাওয়াতে পারবেন তো এইভাবে আমার প্রত্যেকটা বানিয়ে নিয়েছিলাম আর সকালটা শুরু করেছিলাম তো আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে সাবস্ক্রাইব করবেন আর আজকে এই গরম গরম রুচি আলু তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে তো রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করে খাবেন আর তারপরে বৃষ্টির ওয়েদার নিয়ে উপভোগ করে এইভাবে আমি খাচ্ছিলাম গরম গরম তার সাথে নিয়েছিলাম একটা ডিম সিদ্ধ তো আজকে এইখানেই রাখছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে নতুন দিনের সঙ্গে আর আপনারা সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এতটুকু টাটা